ক্লাস সিক্স গণিতে মডেল অ্যাক্টিভিটি তৃতীয় পর্ব। তোমরা স্কুল থেকে 1-2 পেয়েছিলে, সেগুলো জমা দিয়ে দিয়েছো আশা করি এতদিনে। তৃতীয় পর্বে অ্যান্সারটা দেখে নাও। প্রশ্নটা আমি প্রথমে কিন্তু বারবার বলে আমি খাতায় মার্জিন দেবে, সুন্দর করে যেন নাম লিখবে। প্রথমে বিদ্যালয়ের নাম আমি লিখিনি, এটা এই জায়গাটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এখন বিদ্যালয়ের নাম লিখবে, নিজের নাম লিখবে, শ্রেণী লিখবে, তারপর বিভাগ, রোল নাম্বার সব লিখবে। লেখার পর বিষয় গণিত অ্যাক্টিভিটি পার্ট থ্রি, অ্যাক্টিভিটি না লিখলেও ক্ষতি নেই। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। বলছে আগের দাগে এ নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। লুডুর ছক্কা আকারে ঘনবস্তু হলো, ঘনবস্তু হলো ঘনক, উত্তর হচ্ছে ঘনক। চলো তারপরেরটা, একটি আয়তনের তল সংখ্যা, আয়তন কি হয় গো, ইট আয়তন আকারে, ইট তারপর আয়তকার যেটা বই জ্যামিতি বাস্ক এইগুলো বাস্ক, কটা তল হয়? 6টি। 2 নম্বরের প্রশ্ন আকারটা, একটি দুই মুখ খোলা ফাঁপা চুঙের তলের আকার কি রূপ? উত্তর লিখবে একটি দুই মুখ খোলা ফাঁপা চুঙের তলের আকৃতি আয়তকার, কয়াকার, তলটি অবশ্যই বক্রতল, নাড়ি দেবে একটু। চলো তারপরে প্রশ্ন, এখানে একটা ছবি এঁকে দেবে, এটা আয়তকার মতো ছবি আঁকবে, যে এগুলো ডট 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 দেবে, দিয়ে এটা তীরচিহ্ন দিয়ে বোঝাবে যে এটা একটা চোঙ, এর মধ্যেই কিন্তু আয়তকার ছিল। দুইয়ের দাগে 2-এর প্রশ্ন, রোমান হরফের 2, একটি মুখবন্ধ শঙ্কুর আকৃতি তল আছে, কয়টি তল আছে প্রশ্নটা? উত্তর হচ্ছে একটি মুখবন্ধ শঙ্কুর 2টি তল আছে, একটি বক্রতল, একটি সমতল। দিয়ে একটা শঙ্কু এঁকে দেবে, দিয়ে এখানটা বন্ধ মানে ভরাটি করে দেবে রং দিয়ে, নিচেটা দিয়ে লিখবে এটা সমতল আর এটা হচ্ছে বক্রতল, ধারের দিকটা। 3 নম্বর প্রশ্ন, পাশে চিত্রের আকারে একটি কাগজের পুটকি বরাবর ভাঁজ করলে যে ঘনবস্তুটি পাওয়া যায়, কারণ চিত্রটা দেখতে পাচ্ছ, কাগজের পুটকি দেওয়া আছে, টিপ 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 দেওয়া আছে, বলছে ওই ঘনবস্তুটা বা তল সংখ্যা কত? উত্তর, পাশে চিত্রটি আকারের একটি কাগজে পুটকি বরাবর ভাঁজ করলে যে ঘনবস্তুটি পাওয়া যাবে তার নাম প্রিজম, মানে এই লেখাটাই লিখলাম আর কি, একটু বেশি বেশি লিখতে হয়। ওই ঘনবস্তুর তল সংখ্যা 5টি, ব্র্যাকেটে 5 লিখে দেবে। তাহলে তোমাদের অঙ্ক মানে অল্পর মধ্যে দিয়ে আছে, এগুলো বেশি নেই তোমার তৃতীয় অ্যাক্টিভিটি ট্যাক্সটা। আবার দেখা হবে অন্য অ্যাক্টিভিটি ট্যাক্স নিয়ে থার্ড পড়বে তৃতীয় পার্টে। আজকের মতো বিদায় নিই।